বিষ্ণুরাম চক এবং সাউদার্ন চক। আজকের দিনে দাঁড়িয়ে বিদ্যুৎ নেই, এ তো হতে পারে না। অরূপ সমস্ত রকম ক্রিয়তার সঙ্গে ব্যবস্থা নিয়েছে, ফর্ম দিয়ে দেওয়া হয়েছে, কোর্টের জমি, সুপ্রিম কোর্টের রুলিং আছে, জল এবং বিদ্যুৎ পাওয়ার অধিকার আছে। পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত, বিদ্যুৎ দেওয়া হবে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে এখানে কাজে বাধা দিতে যায়, কেন্দ্রীয় বাহিনীর সামনে আমরা শুয়ে থাকবো, বুঝবো কোন কেন্দ্রীয় বাহিনী কামে। নমস্কার, আপনারা দেখছেন বিশ্ব বাংলা সংবাদ, আর আপনাদের সঙ্গে আমি সোমনাথ। মুদ্দাই লাগ বুড়া চাহে তো ক্যা হতা হে, মুদ্দাই লাগ বুড়া চাহে তো ক্যা হতা হে, ওই হতা হে জো মঞ্জুরে খুদা হতা হে। অর্থাৎ কোনো কোনো মানুষ বা কিছু খারাপ মানুষ যদি আপনার খারাপ চায়, তাতে কিচ্ছু আছে যায় না, ঘেঁচু। ওপরওয়ালা সব লিখে রেখেছেন, ঈশ্বর আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে। ঠিক আগের প্রতিবেদনটি ঠিক যে জায়গা থেকে শেষ করেছিলাম, আজকে ঠিক সেই জায়গা থেকেই শুরু করছি। প্রসঙ্গ, হলদিয়া শিল্পাঞ্চলের, বলা ভালো হলদিয়া পুরসভার 27 নম্বর ওয়ার্ডের দুটি গ্রাম, আপনারা এতদিনে সেই দুটি গ্রাম সম্পর্কে বহু চর্চা হয়েছে, অনেক কিছুই জেনে গিয়েছেন, বিষ্ণুরাম চক এবং সৌতানপুর চক। এই দুটি গ্রামের দীর্ঘ বঞ্চনার ইতিহাস, স্বাধীনতার এতদিন পেরিয়ে গেছে, দেশ এগিয়ে গেছে, রাষ্ট্র এগিয়ে গেছে, পৃথিবী এগিয়ে গেছে, বিজ্ঞান প্রযুক্তির এত উন্নতি হয়েছে, হলদিয়া শিল্প তালুকের উন্নতি হয়েছে, কিন্তু এই দুই গ্রামের মানুষ যে তিমিরা ছিলেন সেই তিমিরেই রয়েছেন। স্বাধীনতার এতদিন পরেও তাদের জীবনে আলো আসেনি, অর্থাৎ এই দুই গ্রামে এখনো বিদ্যুতের খুঁটি ঢোকেনি। সেই খবর পাওয়ার পরই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তিনি সেই গ্রামে দাঁড়িয়ে বিদ্যুৎ মন্ত্রী, বলা ভালো মানবিক বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন। ব্যাস এক ফোনেই ম্যাজিক, এবং অরূপ বিশ্বাস সক্রিয় পদক্ষেপে গ্রামের ইন্সপেকশন থেকে শুরু করে, গ্রামের মানুষের থেকে কথা বলা থেকে শুরু করে, ফর্ম পর্যন্ত বিলি শুরু হয়ে গেছে যাতে গ্রামের মানুষগুলি বিদ্যুৎ পান। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, দুই গ্রামের প্রায় 450 থেকে 500 পরিবার তার জন্য আবেদন করেছেন, লম্বা লাইন ছিল, এবং সেই আবেদনের সংখ্যা আরও বাড়বে। কিন্তু মুদ্দাই বুড়া চাইছে, কিছু খারাপ মানুষ খারাপ চাইছে, এমন সক্রিয় পদক্ষেপের পরও বন্দর কর্তৃপক্ষ হঠাৎ রাজ্য বিদ্যুৎ দপ্তরকে একটু চিঠি দেন এবং সেখানে তারা স্পষ্ট জানিয়ে দেন এই জমি তাদের, এই জমিতে কোনোভাবেই বিদ্যুৎ সংযোগ দেয়া যাবে না মানুষের বাড়িতে বাড়িতে। কিন্তু কে আটকাবে? মা মাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেই সরকারেরই বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, তিনিও মা মাটি মানুষের প্রতিনিধি, তার গোচরে ছিল না, তিনি জানতেন না বিষয়টি। যাদের চোখ দিয়ে মুখ্যমন্ত্রী এই হলদিয়াকে দেখতেন বাম জমানার পর দিয়ে, সেই শুভেন্দু অধিকারী বা অধিকারী প্রাইভেট লিমিটেড, তারা তো শুধু ভোটের সময় এসছেন, এনওসি বলেছেন ভোট চলে গেলেই বিদ্যুতের খুঁটি ঢুকবে, কিন্তু কোথায় কি। আর তার আগে বাম জমানার কথা তো ছেড়েই দেওয়া যাক, 34 বছরের জগদ্দল পাথর কিছুই করেনি। গ্রামে আলো এলে তৃণমূল বাড়িতেও আলো ঢুকবে, বিজেপির বাড়িতেও আলো ঢুকবে, সিপিএম এর বাড়িতেও আলো ঢুকবে, এই সহজ সত্যটা মেনে নিতে অনেকেরই কষ্ট হচ্ছে। কুণাল ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন বিদ্যুৎ মন্ত্রীর কাছে বন্দরের চিঠি গেছে, এবং বন্দর জানিয়েছে, বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে কোনোভাবেই গ্রামে আলো দেয়া যাবে না, বিদ্যুতের খুঁটি ঢুকবে না। বিদ্যুৎ মন্ত্রীও স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিদ্যুৎ পৌঁছানোর ব্যাপারে কোনো বাধা মানা হবে না, প্রয়োজনে আইনি লড়াই হবে, তবে গ্রামের মানুষ বিদ্যুৎ পাবে। কুণাল ঘোষ জানিয়ে দিয়েছেন আইনি লড়াই যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করবে, এই গ্রামবাসীদের জন্য, অসহায় গ্রামবাসীদের জন্য, অন্ধকারে ডুবে থাকা গ্রামবাসীদের জন্য, ঠিক একইভাবে যদি রাজনীতি কেউ করতে আসে তার জন্য রাজনৈতিক লড়াইও কিন্তু হবে, এক বিন্দু জমি ছাড়া হবে না। উন্নয়নের সঙ্গে আপোষ
কোনোভাবেই নয়, সেটাও জানিয়ে দিয়েছেন কুণাল ঘোষ। এই যে দুটি গ্রাম বিষ্ণুরাম চক এবং সুলতানপুর সুলতান চক, এবার এই জায়গায় দাঁড়িয়ে এই দুটি গ্রামে কোনোদিন বিদ্যুৎ আসেনি, তো সেইটা জানার পর আমরা একটা উদ্যোগ নিয়েছি। এবং এটা যেহেতু পোর্টের জমি, ফলে যুগে যুগে এইটা নিয়ে রাজনীতি হয়, পোর্টের জমি করতে দেবো না। আবার অতীতে যারা এখানে ছিলেন তারা মাঝে মাঝে শুধু ভোট চাওয়ার জন্য এসে একটা কাগজ দেখিয়ে বলতেন এনওসি রেডি, ভোটের পরই সব করে দেবো, কেউ কিচ্ছু করেনি। এবার পোর্ট একটি চিঠি পাঠিয়েছে যে তাদের এলাকায় এটা তাদের জমি, ফলে এখানে কেন বিদ্যুৎ দেওয়া হবে। এখানে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস লিগাল যা ওপিনিয়ন নিয়েছেন তাতে আমাদের স্পষ্ট বক্তব্য, সুপ্রিম কোর্টের রুলিং আছে যদি কোথাও ল্যান্ড ডিসপিউট থাকে এবং মামলা থাকে সেটা তার মতো চলবে, কিন্তু সেই জমিতে যে বসবাসকারী তাদের জল এবং বিদ্যুৎ পাওয়ার অধিকার আছে, ফলে যদি কেউ নিয়ম মেনে বিদ্যুৎ দপ্তরের কাছে আবেদন করেন বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ দেবে। পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত এই দুটি গ্রামে বিদ্যুৎ দেওয়া হবে। বিজেপির লোকেরা নানা রকম কথা বলে বেড়াচ্ছে, তারা যদি বাধা দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী দিয়ে এখানে কাজে বাধা দিতে যায় গ্রামবাসীকে আসতে হবে না, কেন্দ্রীয় বাহিনীর সামনে আমরা শুয়ে থাকবো, বুঝবো কোন কেন্দ্রীয় বাহিনী গ্রামে ঢুকবে। আর দুই, যদি আইনি কোনো লড়াই হয়, রাজ্য সরকার বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন এই লড়াই উকিল দিয়ে আইনজীবী দিয়ে রাজ্য সরকার লড়বেন, অর্থাৎ এই দুটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে রাজ্য সরকার বদ্ধপরিকর। কুণাল ঘোষ, সুপ্রিম কোর্টের একটি রায়, সেটাকে তুলে ধরেন গ্রামবাসীদের সামনে এবং তিনি বলেন যে যদি জমি সংক্রান্ত ব্যাপারে কোনো জটিলতা থাকে, কোনো সমস্যা থাকে, সেটা নিয়ে যদি মামলা হয় মামলা মামলার মতো চলবে, কিন্তু সেই জমিতে বসবাসকারী একজন মানুষও জল এবং বিদ্যুতের অধিকার থেকে বঞ্চিত হবেন না, এটাই বলছে সুপ্রিম কোর্ট। সুতরাং যদি ওটা বন্দরের জমি হয় এবং বন্দর যদি আইনি পথে বিদ্যুতের কাজ করতে বাধা দেয় তাহলে আইনিভাবে লড়াই করবে রাজ্য সরকারও বন্দরের বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে রায় আছে একজন মানুষও জল এবং বিদ্যুৎ থেকে বঞ্চিত হবেন না, এবং সেই রায় মেনেই কাজ হবে, লড়াই হবে, আইনি লড়াই হবে। একই সঙ্গে যদি গায়ের জোরে বন্দর কর্তৃপক্ষ, কাদের অঙ্গুলি হলনে বোঝাই যাচ্ছে, দেখুন বন্দর কিন্তু কেন্দ্রীয় সরকারের আওতাধীন, সুতরাং এর মধ্যে বিজেপির যে একটু কলকাঠি নাড়ার ব্যাপার রয়েছে, বা যারা এতদিন, বা মমতা ব্যানার্জি এতদিন, এখন মমতা ব্যানার্জির পিছনে যারা ছুরি মেরে চলে গিয়েছেন সেই গদ্দার বেইমানরা, তাদের ছায়া কিন্তু এখনো হলদিয়ার কিছুটা অংশ রয়েছে, ফলে সেখান থেকে কলকাঠি কেউ নাড়তে পারে। এবং যদি বন্দর কর্তৃপক্ষ তাদের কথায় প্রভাবিত হয়ে সেখানে কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ সিআরপিএফ পাঠিয়ে কাজ বন্ধ করার চেষ্টা করায়, তাহলে কুণাল ঘোষের স্পষ্ট হুঁশিয়ারি, গ্রামের বাইরে তারা শুয়ে থাকবেন, তাদেরকে টপকে গ্রামে ঢুকতে হবে কেন্দ্রীয় বাহিনীকে, কিন্তু কাজ হবেই। আমরা রসগোল্লা খাওয়াবো না, কোর্ট জেনে রেখে দিক, গ্রাম অব্দি ঢুকতে হবে না, আগে আমাদের টোপকে দেখা, তারপর গ্রামের মা বোনেদের কাজ অব্দি পৌঁছবে। আর যদি রইল আইনি লড়াই, রাজ্য সরকার লড়বে, মমতা ব্যানার্জির সরকার লড়বে, উকিল দেবে অরূপ বিশ্বাস, আপনাদের এখানে বিদ্যুৎ আনার জন্য যত দূর যেতে হয় তত দূর যাবে। সুতরাং আমরা বুঝতেই পারছেন যে হলদিয়া পুরসভার অন্তর্গত 27 নম্বর ওয়ার্ডে হলদিয়া বন্দর থেকে ঢিল ছোড়া দূরত্বে এই দুই যে গ্রাম, আপনারা, আমরা আগেও এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে দিয়েছিলাম, বিষ্ণুরাম চক এবং সুলতানপুর চক, সেখানে কিন্তু বিদ্যুৎ ঢুকবেই, কাউকে পয়সা দিতে হবে না, সরকার সরকারের কাজ করবে, কেউ বাধা দিলে তারও মোকাবিলা হবে আইনিভাবে, রাজনৈতিকভাবে বাধা দিলে তারও মোকাবিলা হবে রাজনৈতিকভাবে। প্রতিবেদন শেষ করার আগে তাই আরও একবার বলতে হয়, মুদ্দাই লাখ বুড়া চাহে, মুদ্দাই লাখ বুড়া চাহে, ক্যা হোতা হে, বহি হোতা হে, জো মঞ্জুরে খুদা হোতা হে।
আমরা চাইব বিশ্ব বাংলা সংবাদের তরফ থেকে এই বঞ্চিত অসহায় মানুষগুলোর জীবনে যেন আলো ফেরে। খুব দ্রুততার সঙ্গে মানবিক বিদ্যুৎ মন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন যেন গ্রামের মধ্যে বিদ্যুতের খুঁটি ঢোকে, এদিকেই আমাদের নজর থাকবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এই মুহূর্তের বাংলা সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ।